ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। সকলেই চেনে, তারপর নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আল রাফি ডেয়ারি ফার্ম, আর আমার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল ইসলাম। আচ্ছা, আপনি তো সবসময় হাই কোয়ালিটি বকনা নিয়ে কাজ করছেন, এবারের কালেকশনটা কেমন হয়েছে? এবারেও যথেষ্ট হাই কোয়ালিটি কালেকশন আছে, কারণ প্রতিবারই বলি যে আমার কাছে যেটাই পাবেন সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ পার্সেন্ট, এবং আল্লাহর রহমতে ক্রেতা ভাইদের যথেষ্ট ভালোবাসা পাইছি, তাদের জন্য আর কি এই কালেকশনটা ধরে রাখতে পারছি। তারা যদি আমার না করতো তাহলে কিন্তু আমি এই ধরনের কালেকশন করতে পারতাম না, তাদের ভালোবাসা আছে যেটাই কালেকশনটা এখনও ধরে রাখতে পারছি। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের। ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি, কি জাতের গরু ভাই এটা? এটা ভাই একটা এডিএল এর হলস্টাইন ফ্রিজিয়ান। আজকে যে গরুগুলা গরু অনেক গরু ছিল সব সেল হয়ে গেছে, তো যেগুলা দেখাচ্ছে সর্বোচ্চ পার্সেন্ট আছে। বেশি কথা বলা লাগবে না, গরুগুলো দেখলে দর্শক বুঝতে পারবে কেমন কোয়ালিটি। এটার মাথা থেকে শুরু হয় একটা বডি স্ট্রাকচার যে পরিমাণ থাকা দরকার একটা ভালো জাতের বৈশিষ্ট্য গো বকনার, সবগুলো বৈশিষ্ট্য এটার মধ্যে বিদ্যমান আছে। নিপল চারটা যদি দেখাই দেন খুবই ভালো দেখতে পারলেন নিপুলগুলো। বয়সটা কেমন আছে ভাই? একটা বয়স আছে আপনার 11 মাস। 11 মাস বয়স আছে? জি। দামটা রাখছেন কত? এটার দামটা থাকবে ভাই 1,07,000 টাকা। 1,07,000 টাকা দাম রাখছেন, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। জি। আমরা এই পাশে সিলেট দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের গরু? এটা ভাই একটা এসিআই হলস্টাইন ফ্রিজিয়ান। আসলে গরুটার বৈশিষ্ট্য প্রথমে বলছি যে আজকে যে গরুগুলো দেখাবো কথা বলা লাগবে না, গরুগুলাই প্রমাণ করবে কেমন কোয়ালিটির গরু। আচ্ছা আচ্ছা, এর যেমন আছে কোয়ালিটি তেমন ডিজাইন তেমন কালার প্রিন্ট, আর যদি নিপল চারটা দেখাই দেন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এখনই কিন্তু একটা প্রেগনেন্ট বকনার মতো ওলান পালা নাড়ছে নিপুলগুলো দেখতে পারলে। আমরা দেখছেন একবারে আই প্যাটেন্ট ইউ প্যাটেন্টের মতো একবারে, আর স্টেজ সোজা আছে একদম। আচ্ছা, এটা রেডি বকনা? এটা রেডি বলতে আপনার 12+ বয়স হয়েছে, রেডি হতে এখনো মোটামুটি রেডি, কিন্তু মাস এক দেড় মাস সময় লাগবে। এটা এক দেড় মাসের মতো সময় নেবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা রেডি টাইপের বকনা, এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন আপনারা খুবই দারুণ একটি কালার কম্বিনেশনের গরু। আর দামটা রাখছেন কত ভাই? আজকে ভাই খুবই সীমিত আকারে গরু দেবো, দাম থাকবে ফিক্সড প্রাইস 1,25,000 টাকা। 1,25,000 ফিক্সড প্রাইস? জি। আচ্ছা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে শুধু সিরিয়াল নাম্বার বলে বুকিং দিবে? জি। দরদামের কোনো সুযোগ থাকছে না ভাই? সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা বড় সড় সাইজের, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। এটাও ভাই এসিআই হলস্টাইন ফ্রিজিয়ান। গরুটির গ্রোথটা আসলে এগুলো গ্রোথ হওয়ার কারণ হচ্ছে ছোটবেলাতে মায়ের দুধটা পর্যাপ্ত পায়, যার কারণে গ্রোথ হয় এবং এসব বাচ্চা পরবর্তী যতটা দুধ পায় ভবিষ্যতে এগুলো দুধের রেজাল্টও ভালো থাকে। আর কোয়ালিটির দিক দিয়ে যদি কথা বলেন মাজার থেকে শুরু করে ওলান প্রতিটা বৈশিষ্ট্যই খুব ভালো আছে, যে কেউ খামার প্রথম অবস্থায় শুরু করতে পারে সে ভবিষ্যতে প্রফিট করতে পারবে এই গরুগুলো দিয়ে। রেডি বকনা? জি। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা রেডি বকনা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের, দামটা রাখছেন কত ভাই? ভাই এসব বকনা ধরেন 35-40-45 করে আমি নিজেই বিক্রি করছি, তো আজকে বলছি যে দাম খুবই সীমিত হয়ে থাকবে। এটাও আপনার 1,25,000টাই ফিক্সড প্রাইস থাকবে। ফিক্সড প্রাইস 1,25,000? জি। ভাই মাশাআল্লাহ এই পাশে আরেকটি বিগ সাইজ গরু দেখতে পাচ্ছি আমরা, এই গরুটি সম্পর্কে কর্দারি গরু, গরুটি দেখেন গঠন প্রণালী ডিজাইন চেহারা এবং কোয়ালিটি সর্বোচ্চ গ্রেড হবে। আর গরুটি হচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই যদি আল্লাহর ইচ্ছা থাকে তো ভালো, তাহলে এটা আপনার চেকে আসবে। আচ্ছা আচ্ছা, অল্প কিছুদিনের মধ্যে? হ্যাঁ, তো এখন আমি আর কি রেডি হিসেবে বিক্রি করতে যাচ্ছি। তবে গরুর জগতে যদি কিছু গরু থাকে এই গরুগুলা সেই গরুগুলার মধ্যে থাকবে, এবং এই গরুগুলাতেই আপনার বেশি দুধ আশা করা যায়। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার কেমন সময় লাগতে পারে চেক আসতে? আপনার মাসখানেক সময় লাগবে এটার। এক মাসের মতো সময় নেবে? লাগবে না, আরো কম। আচ্ছা আচ্ছা, মানে 2 মাস+ হয়ে গেছে। দামটা রাখছেন কত ভাই? এইগুলোর দাম থাকবে ভাই 1,55,000 টাকা। 1,55,000? জি। আলোচনার সুযোগ আছে? এটাতে হালকা সুযোগ থাকবে, বেশি না। আচ্ছা, অনেক বিগ বডি একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন, 2 মাসের বীজ দেওয়া আছে আর 1 মাসের মতো গেলে চেকে আসবে। আশা করা যাচ্ছে ভাই এটা গ্যারান্টি হয়েছে, কারণ 2 মাস+ হয় মানে 1 মাস+ হয় মানে এটা আল্লাহর রহমতে কনসেপ্ট করার আশা থাকে, তো এটা বোঝা যাচ্ছে কারণ এখন পর্যন্ত হিটে আসে নাই।
তবে এটা আপনি রেডির দামে দিয়ে দিচ্ছেন, রেডি তারপর গরুটা আমারে সব হাইটটা দেখাই দেন, এবং গরুটা আপনার কোনো কিছু করা লাগবে না, এক্সট্রা করে কীটনাশক কীটনাশক করা আছে, শরীরের রোম অলরেডি চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এফএমডি ভ্যাকসিনটাও করা লাগবে না, দর্শকটা নিয়ে গিয়ে খালি লালন পালন করবে। জি ভাই, আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের ভাই গরু সম্পর্কে আর কিছু বলবো না, যথেষ্ট জাতমান অনেক অনেক কথা বলছে, গরু পরিবারই বলি যে গরু কিনতে হলে আগে জাতমান চিনতে হবে, বর্তমানে দেশের অবস্থা খারাপ, তো দর্শকদের উদ্দেশ্যে এটাই বলি যে গরু কেনার পাশাপাশি আমাদের দেশে যে বন্যা কবলিত এলাকায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরও পাশে যে দেখানতে পারে যতটুকু সামর্থ্য আছে তাদের হেল্প করুক, তাদের পাশে থাকুক। আর আরেকটা কথা কি, দর্শকদের বলি যে আমার জন্য আমার ফ্যামিলির জন্য যথেষ্ট দোয়া করুক, আর যে ব্যবসাটা করছি সেটা যেন সততার সাথে করতে পারি। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনার নাম্বার 01765180020, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার সবকিছু আছে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।